দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে? এটা ধোকাবাজি। এটা কি? মান গাশানা ফালাইসা মিন্না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না। মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অডিট করতে গেলেন, যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকায় দিলেন, ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি, উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা কি, ভিজা কেন? ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন, খবরদার, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না। এজন্য আমরা যেন কাউরে ধোকা না দেই, আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই, আমাদের সম্পর্ক হবে হালালের সাথে। চিল্লায় বলতে হবে কিসের সাথে? আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড, আমার ড্রিঙ্কস, আমার ইনকাম, আমার ড্রেস আপ, আমার এন্টারটেইনমেন্ট, আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো, আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো। রাজি আছে না নাই? সব হালাল হইতো। নারীদের ফ্যাশন, অনেক নারীরা ফ্যাশন সচেতন, খবরদার, নারীরা টাইট ফিটিং পোশাক পরতে পারবে না। পারবে? পাতলা পোশাক পরতে পারবে না, তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে, টাইট ফিটিং পোশাক পরতে পারবে না, অন্য ধর্মের পোশাক পরতে পারবে না, পরচুলা লাগাতে পারবে না। এই ফোর কর্নার্স, এই বর্ডারগুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে, এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। সুবহানাল্লাহ পড়েন। ওহে মানুষেরা, এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও, কারণ সেটাতেই বরকত। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথাটা বলেছেন কে? তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে? এই আপনাদের গলার আওয়াজ, হালালের পক্ষে না বিপক্ষে? হারামের পক্ষে না বিপক্ষে? আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না? কারণ হালালে বরকত ঢুকায় দিছে কে? কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন, কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন, এর কিছু মূলনীতি আছে, সাম প্রিন্সিপালস, ইউ হ্যাভ টু ফলো ইট। এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ। আর এই প্রিন্সিপালে, মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই? আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হারামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন, হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি, যা পাওয়া যায়, খাবার দাবার যাই হোক না কেন, মৌলিকভাবে সব কিছু হালাল। যুবক ছেলেরা বুঝে যাও, কান দুটি খরগোশের কানের মতো খাড়া কর। আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব, যদিও সহজ করে বুঝানো সহজ না। সহজ করে কইতে আমায় কহ যে সহজ করে যায় না কওয়া সহজে, ঠিক কি না? তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানোর, খুব সহজ। আর দিন ও ইউসরুন লা উসরাফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, বা সিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো, দিন থেকে ভাগিয়ে দিও না। আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই, আছে না নাই? এক ছেলে হিন্দু হইছে, হিন্দু থেকে মুসলমান হইছে, আগে ছিল হিন্দু, এখন দেখে এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে, না ওয়াহাবি বানাবে, না আহলে হাদিস বানাবে, না হানাফি বানাবে, এই নিয়ে কিলাকিলি আছে না নাই? কি বিপদ! সে কে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আছিল, মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে। এই খবরদার, নামাজ রোজা জাকাত হজ সব লাগবে, হারাম খাওয়া যাবে না, এটা নাই ইসলাম, এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, হিন্দু কে তাহলে আমিও নাই, এরকম হয় না? খবরদার, আল্লাহ ছাড় দিতে চায়, মৌলবীরা ছাড় দেয় না, আছে না নাই? তো আমরা যেন কঠিন না করি। হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল। এই পৃথিবীতে যা আছে সবই হালাল। সব কি? সব হালাল, সব হালাল, সবই হালাল, অল্প কিছু হারাম। সুবহানাল্লাহ পড়েন।
যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম, অল্প কিছু হালাল, খুব ভালো হইতো, তাই না? সুবিধা হইতো আমাদের। তা আমাদের সুবিধা করে দিলেন কে?